ওমিক্রন সংক্রমণের গতি চিন্তা বাড়িয়েছিল বিশেষজ্ঞদের মনে। এবার তা দ্বিগুণ করে তুলল ওমিক্রনের সাম্প্রতিকতম রূপ। বিজ্ঞানীদের দাবি, ওমিক্রনের এই নতুন রূপের সংক্রমণ ক্ষমতা সহজেই টেক্কা দিচ্ছে প্রাথমিক সংস্করণটিকে। আরও আশঙ্কার কথা শুনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার জানিয়েছে, বিশ্বের অন্তত 57টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নয়া রূপটি। 10 সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রনের সন্ধান মেলার পর ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে বাকি বিশ্বে। মাত্র 2.5 মাসের মধ্যে ডেল্টাকে সরিয়ে ওমিক্রন ডমিনেন্ট ভ্যারিয়েন্টে পরিণত হয়। তার মধ্যেই জানা যাচ্ছে ওমিক্রনের সেকেন্ড জেনারেশন ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত BA.2 এর ক্ষমতা ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়েও বেশি। মঙ্গলবার এই প্রসঙ্গে হু জানায়, তাদের রিপোর্টে উঠে এসেছে বিশ্বের অন্তত 57টি দেশে এই রূপের উপস্থিতি পাওয়া গিয়েছে, আগামী দিনে তা আরও বাড়বে। বিজ্ঞানীদের দাবি, আগে যদি কেউ মৃদু উপসর্গ সমেত ওমিক্রনে আক্রান্ত হয়ে থাকেন, তাহলেও যে তিনি নিস্তার পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, কারণ তার শরীরে ভবিষ্যতে সংক্রমণ এড়ানোর মতো যথেষ্ট অ্যান্টিবডি না থাকারই সম্ভাবনা বেশি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার করা এক নতুন গবেষণায় উঠে এসেছে এই তথ্য। সাম্প্রতিক সময়ে করা একাধিক সমীক্ষা এবং গবেষণার তথ্য বলছে, BA.2 ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়ে বেশি সংক্রামক। এই প্রসঙ্গেই মঙ্গলবার হুর বিশেষজ্ঞ মারিয়া ভান কেরখোভে সাংবাদিকদের জানিয়েছেন, BA.2 সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই রূপটি ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়ে সামান্য বেশি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। তবে কি মারণ ক্ষমতার ক্ষেত্রেও BA.2 রূপ প্রাথমিক রূপের মতোই? এই প্রসঙ্গে তিনি বলেন, এখনও বিশেষ কিছু জানা যায়নি, এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এখনও পর্যন্ত পর্যবেক্ষণে মনে হচ্ছে মারণ ক্ষমতার বিষয়ে পূর্বের গোত্রেই BA.2 রূপকে ফেলা যেতে পারে। পাশাপাশি তিনি এও মনে করিয়ে দিয়েছেন, করোনা একটি ভয়ঙ্কর রোগ, মানুষের উচিত এর সংস্পর্শ এড়িয়ে চলা।